তা আপনি কি পারবেন এই বয়সে এইরকম একটা নাতির বয়সে একটা বউরে সামলাইতে? আপনি কোন অনেক সুন্দর বউ তো, আপনি কিন্তু একটা ভালো কাম করছেন কি জানেন, কারণ ইয়াং ছেলেদের শিক্ষা দিতে হইলে জ্বালাইতে হইলে এরকম কাকুকো দাদুকুই বিয়ে করা উচিত কি, আপনি কি বলেন? দু ভালো তো আছি, হারা দানন লজেন চকলেট কিনে খাওয়াইলেন আমাকে মাঝে মধ্যে, কিন্তু আজকে যে এই যে সুন্দরী কমলা, এই যে গোলাপি রানী পরিদানী, এই যে বিয়ে করছেন শুনলাম, এই শুনে আপনার বউ দেখতে চলে আইসি, ঠিক আছে? তো দাদু কেমনে কামটা ঘটাইলেন? হ্যাঁ তো জানি মগো দাদি যে আগে মরছে, আল্লাহ মাফ করুক, বেসো নাসিব করুক, কিন্তু আমি যে এই যে বয়সে আইয়া এই যে একটা সুন্দরী তরুণী এই যে নারীকে বিয়ে করলেন, এখন এই যে এগুলো তো সামলাইতে মনে করেন এই যে বউ পালতে তো অনেক ঝামেলা অনেক কষ্ট, তা আপনি কি পারবেন এই বয়সে এইরকম একটা নাতির বয়সে একটা বউরে সামলাইতে? আপনি কোন অনেক সুন্দর বউ তো, না দাদু কি লিখে কইছে হাই দে কর তো চিন্তা মানে ইডা আছে বেশি, কারণ আপনার বউ যে সাদা আর যে সুন্দরী বউ এই বউ তো যে কোনো সময় মনে করেন এলাকার নাতিরা বা আপনার নাতিরাই কিনো মানে হাইজা করার চিন্তা ভাবনা করে বা আপনি বোর্ডে ভাগায় নেওয়ার চিন্তা ভাবনা করবে, কিন্তু সেই বিষয়ে আপনি কি বলতে চান? বউয়ের কথা বলতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বউ যদি সে যদি মন থেকে আপনার ভালোবাসে তাহলে ঠিকই আপনার কাছে থাকবে, হাজার মানুষ ডাকলেও সে চলে যাবে না, তাই তো? আচ্ছা দাদু একটা কথা কই, আপনাদের বিয়েটা করতে গেলেন আপনি কি একটু সরম সরম করে নাই? সরম লাগে ও বিয়ে বেড়া মানুষ বিয়ে করছেন সারামের কি আছে, তাই না? বিয়ে তো করছেন, খারাপ তো কিছু না। তাই এলা বলছেন দর্শক আপনারা দেখেন এই যে সুন্দরী একটা আপু, এই আপুরে দেখে আমি তো মেয়ে মানুষ কি বলবো, ছেলে মানুষ হলে কিন্তু যে কোনো সময় যে দেখবেন দেখেন ক্রাশ খাওয়ার মতন একটা আপু। আপু আপনার কাছে একটু আসি, এখন আপু বলবো না দাদু দাদি বলবো বুঝতে পারতেছি না, আপনি কি বললে খুশি বলেন, আপনি যেটা বললে ভালো লাগবে সেটাই বলেন। আচ্ছা আপনি কি ওনাকে বিয়ে করেছেন কি টাকার জন্য বিয়ে করছেন, না ওনাকে খেজমত করবেন বা ওনার সাথে মানে কি কাহিনীটা কি? না আমি ওনাকে বিয়ে করছি ওনার সেবা যত্ন করব। আচ্ছা যেহেতু উনি বয়স্ক ওনার মানে উনি আর বাঁচবে কয়দিন? আচ্ছা তাই তো, আমি হয়তো ওনার সেবা যত্ন করব, উনি মারা গেলে হয়তো দেখা যায় যে বিয়ে করবেন নেক্সট টাইম আর একবার কি বিয়ে করবেন? না না এরকম কোনো চিন্তা ভাবনা নাই, আল্লাহ পাক যদি রেজেকে রাখে তাহলে তো হবে, আর দোয়া করি উনি বাচ্চা থাকে, আপনারাও দোয়া করেন। অবশ্যই দোয়া করি আপু, কিন্তু এখন আমার কথা হয়েছে যে আপনি বলতে আছেন যে যতদিন দাদু বাইসে থাকবে ততদিন আপনি দাদুর হয়েই থাকবেন। হ্যাঁ এখন এর মধ্যে যদি দাদু তো অনেক স্মার্ট স্মার্ট সুন্দর সুন্দর নাতিরাও আছে, এই বিদেশি নাতি আছে দুইটা, তারপরে মনে করেন আরও কয়েকজন আছে শুনতে পারলাম, তো এই নাতিরা যদি আপনার মিষ্টি মিষ্টি কথা বলে বা যদি আপনার বিয়ে করতে চায় বা আপনার যদি নিতে চায়, আপনি কি তাদেরকে টাইম বা তাদের কথায় সাড়াটা রাখি দিবেন কি না, না দাদুর দাদুর প্রতি অটল থাকবেন? না না ওনাকে তো আমি দেখে বিয়ে করছি, তো ওনাদেরকে আমি সাড়া দেবো কেন, আমার হাজবেন্ড যে তাকে আমি সাড়া দেবো। তাই এইটাই সে প্রকৃত একটা নারীর কথা, আপু যতই সুন্দর হোক সে কিন্তু সুন্দরের অহংকার করে না, এটা মজা লাগছে, কিন্তু বিষয় হয়েছে আপু আপনি কিন্তু মানে প্রেম টেম করেন না, আপনি হ্যাঁ কি লিখে বিয়ে করতে গেলেন না থাক টাক খাইছেন? না না আপু আমি প্রেম টেম করি নাই, তো যাই হোক ভালোবাসতেন একজন, আর আপু আপনার চেহারা কয় আপনি কোন সত্যি কথা কন? না ভালোবাসি নাই কিন্তু মানে একজনে আমার আমারে দেখলে মানে মায়াবী চোখে তাকাই, তো মানে আমি যেদিকে যাইতাম ওই সেই রাস্তায় যাইতো, আমি যেদিক থেকে আসতাম সেই রাস্তার মাঝে যায় ও দাঁড়াইতো। আচ্ছা ছেলেরা অনেক লাইন টাইন মারতো আপনার সাথে চেষ্টা করতো কিন্তু আপনি নিজেই আগার নাই, তো আপু আমার কথা হয়েছে এইটা যে আপনি কি দাদুর সম্পত্তি দেখে কি বিয়ে করছেন, মানে তার সম্পত্তির লোভে, না অরিজিনালি তারে ভালোবাসছেন? না আমি অরিজিনালি তারে ভালোবাসি। ওনার তো শুনেছি ওনার নাকি দুটো বাড়ি আছে, আবার ছেলেরা ওনার ওনার তো আবার সরকারি ভাতা পায় প্রত্যেক মাসে, উনি সরকারি ভাতা পায় ঠিক আছে, না এই 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 টাকা পয়সার জন্য আপু কোনটা আপনার আসলে মন থেকে বলেন তো? আমি যদি এগুলোর জন্যই বিয়ে বসতাম তাহলে যখন আমি ওনাকে বিয়ে করছি তখন আমি বলতে পারতাম যে আমার নামে একটা বাড়ি দিয়ে দাও কিবা তোমার ব্যাংকের যে টাকা আছে রাখা ওইখান থেকে আমার নামে 1,00,000 টাকা দিয়ে দাও, দিয়ে দাও হ্যাঁ কি আমাকে এসে একটা দিয়ে দাও, আমি তখন বলতে পারতাম। আচ্ছা আপু আমার আরেকটা বিষয় জানার, আপনার বিয়েতে কি কাবিন হয়েছিল? হ্যাঁ কাবিন হয়েছিল। কাবিন কত টাকা হতে পারে? আমি বলছিলাম 1,00,000 টাকা করার জন্য কিন্তু উনি আমাকে 5,00,000 টাকা কাবিন দিয়েছে।
মাশাআল্লাহ, এটা আপনি না চাইতেই কিন্তু হে আরো আপনি বাড়াইয়েই দিতেন। আপনি নিজেই কমাই বলছেন যে আমার 1 লাখ টাকা দিলে হবে, কারণ সে তো আর আপনাকে ছাড়বে না। আমি কাবিন দিয়ে কি করব, কাবিন দিয়ে কি আমি ধুয়ে ধুয়ে পানি খাবো? আমি তো বিয়ে করছি ওনাকে সংসার করে খাওয়ার জন্য, আমি কাবিন দিয়ে কি করব? 1 লাখ টাকা যা 10 লাখ টাকা। আপা আপনি কিন্তু একটা ভালো কাম করছেন কি জানেন, কারণ ইয়াং ছেলেদের শিক্ষা দিতে হইলে, জ্বালাইতে হইলে এরকম কাকুকো দাদুকুই বিয়ে করা উচিত কি আপনি কি বলেন? কারণ ছেলেরা সবসময় আমাদের প্রতি কিন্তু একটা অনিয়া থাকে যে ওই একটা দেখা যায় পুরনটা নতুন পাইলে পুরন ভুলে যায়, এরকম বিষয় থাকে। দেখেন জলুক করা সুন্দর মাইয়েরা থাকতে বলে পাত্তা দেয় না, এখন মজাটা বুঝুক এই সুন্দর সুন্দর পোলারা তোমাকে কপালে কি গেছে একটু দেখো, এরকম পরির মতো মাইয়েরা এরকম দাদুরা লইয়ে যায় আর তোমরা বইয়ে বইয়ে ললিপপ খাও। ও কাকু মোর একটু কথা আসলে শুনলাম, আর দাদি কইছে 1 লাখ টাকা কাবিন করতে, আমি তো 5 লাখ টাকা কাবিন করছেন এত, হ্যাঁ সুন্দর্য দেখে কি মুগ্ধ হয়ে গেছেন? হ্যাঁ সুন্দর দেখে মুগ্ধ হয়ে গেছেন, কিন্তু হ্যাঁ রে মূলত আপনি কি কি দেবেন? আশা বাসর আশা দিয়েছেন টাকা পয়সা গাড়ি বাড়ি যা আমার ক্ষমতা পুরা তাই দেন, আপনার যা আছে এখন তো আর আপনি পোলা পান্ডে দেওয়ার মতো কিছু নাই, সবই তারে দিবেন, তারই ভালোবাসতেন, মানে শেষ বয়সে চাচ্ছেন যে একটু আদর্শ আঁকে একটু ভালোবাসা বউর পাইতে, তাই না? কিন্তু দাদু আপনি কি বুঝলেন সানক্লাসটা জম্মের মানাইতে আছে, কিন্তু দাদিরে তো যে কোনো সময় আপনাদের মানে টাইনি টাইনি লই যেতে, আপনি কেমনে সামলাবেন দাদু? আমার তো ওইটাও ভাইবেই উদ্যোগ লাগতে আছে মাথায় দাদু, তাই দোয়া করি আমরা সংসার জীবনে অনেক আয় উন্নতি করেন আর অনেক সুখীভাবে সংসার করেন। কিন্তু দাদু আমি কিন্তু আবার আইতে পারি, কারণ একটা বিষয়, কারণ এই কমেন্টে যদি বেশি কমেন্ট পড়ে যে দাদুকে আসলেই তার নাতি ফুকু নাতি না ওই কি জানি নাতির মতো বউ আর কি, সুন্দরী বধূ, হ্যাঁ নায়িকা পুরো, বাবারে বাবা নায়িকা অসুবিধা কেমন লাগতে আছে কি কমার। তা দাদু আপনার কি এখন মনের মধ্যে ফিলিংসটা কি লাগতে আছে, মানে ফিলটা কেমন আইতে আছে বিয়ে করতেন? হ্যাঁ সত্যি ভালো লাগতেছে, আকাশে বাতাসে কি সুন্দর কি মজা হারে হারে এরকম না দাদু? তাই আপু তাই ভালো থাকেন, অনেক ভালো লাগলো আপনার সাথে কথাটা বইলা দাদু, আপনারও ভালো থাকেন। তাই দাদু।